শুতে এসে খাটে দেখছি হাতের মধ্যে কি খোঁজা খোঁজা লাগছে চাদরের তলায়। তো এই গিফটটা বেরোলো সেখান থেকে, আর এই ক্যাডবেরিটা সেখান থেকে বেরোলো, সারপ্রাইজ গিফট। আবার ওই জন্য ভিডিওটাকে অন করলাম তোমাদের সবাইকে দেখাবো বলে। অনেকটাই বাকি আছে ছবিটা করার, তো তোমরা এই ইনকমপ্লিট ছবিটা দেখে নাও, কমপ্লিট হলে তখন আবার দেখো কেমন হয়েছে। लग रहा है ना वो, देखिए लाइट है उधर, उस घर में लाइट चल रहा है। आंटी नहीं आया अभी तक। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালোই আছি। আমাদের এখানে আজকে বেশ ভালো বৃষ্টি হয়েছে, তার সাথে বেশ ঝড়ও হয়েছে, তো সেই জন্য কোনো গাছের ডাল পড়ে ইলেকট্রিকের তার কেটে গেছে, যা হয় ঝড় বৃষ্টি হলে একই ব্যাপার। তো সেই জন্য কারেন্ট নেই, অনেকক্ষণ কারেন্ট গেছে, তো সেই জন্য একটু বাইরে এসে ঘোরাঘুরি করছি। পরিবেশ আবহাওয়াটা ঠান্ডা হয়েছে ঠিকই, কিন্তু কারেন্ট না থাকার জন্য ঘরের ভিতরে মশার উৎপাত শুরু হয়ে গেছে যথারীতি। তো এই যে বাইরে একটু হাঁটাহাঁটি করছি, দেখা যাক কখন কারেন্ট আসে। বাড়িটিকে কোথাও কারেন্ট নেই, সব জায়গায় কারেন্ট অফ, কখন কারেন্ট আসবে কে জানে। সমস্ত কাজকর্ম আজকে মনে হচ্ছে অন্ধকারেই করতে হবে। এখন মোটামুটি 6:30 মতো বাজে, 5টা নাগাদ কারেন্ট গেছে, এখনও অবধি কারেন্ট আসেনি, এতক্ষণ হয়ে গেল। বুঝতে পারছি না কি হবে, অন্ধকারেই মনে হচ্ছে আজকে এমার্জেন্সি জ্বালিয়ে সমস্ত কাজকর্ম করতে হবে। তো বাইরে থেকে এসে যেটা আমি করলাম সেটা আগে সন্ধ্যাটা দিলাম তোমাদের, একটু দেখাই অন্ধকারেই সব কিছু করা চলছে। প্রদীপ জ্বালিয়েছি ওই জন্য কি সুন্দর বেশ আলো লাগছে ঘরটা, সত্যি প্রদীপের আলো কিন্তু খুব ভালো লাগে দেখতে। চা করে নিয়ে চলে এসেছি, চা খাবো। আর তার সাথে আমি যে কাজটা করছিলাম আজকে সেটা হচ্ছে একটা পেন্টিং আমি স্টার্ট করেছি, দুপুরবেলাতেই স্টার্ট করেছি, এখন অবধি কমপ্লিট হয়নি। আমি যে ছবিটা আঁকছি তোমাদেরকে আগে একটু দেখাই, এই ছবিটা আজকে আমি দুপুর থেকে স্টার্ট করেছি, এখনও অবধি অনেকটাই বাকি আছে ছবিটা করার, তো তোমরা এই ইনকমপ্লিট ছবিটা দেখে নাও, কমপ্লিট হলে তখন আবার দেখো কেমন হয়েছে। আমি একা একা বসে এখন এই ছবি আঁকছি অন্ধকারের মধ্যে এমার্জেন্সি জ্বালিয়ে। তো এখন 7টা বাজে মোটামুটি, 8টা অবধি আমি আপাতত ছবি আঁকার প্ল্যানিংয়ে আছি, যে 8টা অবধি যতটা কমপ্লিট হয় করে নেব, নিয়ে তারপরে রাতের খাবার রান্না করে ফেলবো, রান্না হয়ে গেলে পরে তারপরে দেখা যাবে। তো চলো চাটা খেয়ে নিই, তার সাথে ছবিটাও আঁকা কমপ্লিট করে নিই। এমনিতে অন্ধকারের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না, এইভাবে ভিডিও করেও কোনো লাভ নেই, কারণ সব অন্ধকার অন্ধকার একদম বাজেই লাগছে। তো চলো এখন টাটা, আগে ছবিটা এঁকে নিই, তার সাথে চাটাও খেয়ে নিই, তারপরে কারেন্ট আসলে আবার কথা হচ্ছে, কারেন্ট না আসলেও কথা হবে। চারিদিকে কারেন্ট আছে বলতে, দীপা দিদি বলছিল এদিকে আম গাছের ডাল বা কিছু পড়ে, দীপা দিদিদের বাড়ির সামনে আছে, ঝড়েতে পড়ে ইলেকট্রিকের তারটা ছিঁড়ে গেছে। কারেন্ট এখনো আসেনি, 8টা বেজে গেছে, শুভদীপও চলে এসেছে। তো এখন আর কিছু করার নেই, এই অন্ধকারে সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে হবে। তো যাই, এবারে রাতের রান্না বান্না যেগুলো আছে টুকটাক এনা। অবস্থা কখন কারেন্ট গেছে, এবার এমার্জেন্সি চার্জটাও তো শেষ হয়ে যাবে আস্তে আস্তে, কখন থেকে জ্বলছে। আজকে রাত্রের খাবারে করেছি বরবটি আলু পোস্ত, মাছের ঝোল আর ভাত। আর তো কমপ্লিট হয়ে গেছে বানানো, আর এবারে খেয়েও নেব, কিন্তু তার আগে তোমাদেরকে একটু দেখাই। তখন অন্ধকারের মধ্যেই দেখাচ্ছিলাম যে একটা পেন্টিং করছিলাম, তো পেন্টিংটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের পেন্টিংটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাকে। আগের দিন দোকান থেকে বার্থডে গিফট হিসেবে শুভদীপ যে জিনিসগুলো কিনে দিয়েছিল, মানে আমি পছন্দ করে কিনেছিলাম, সেগুলো তো তোমাদের দেখানো হয়নি, বলেছিলাম নেক্সট ব্লগেতে দেখাবো, তো তোমাদের সেগুলো দেখাই চলো। খুব একটা বেশি কিছু নয় কিন্তু আমার কাছে অনেকটা, তো চলো দেখাই তোমাদেরকে। আগে 10B পেন্সিল কিনেছি, পুরো একটা বক্সই কিনে নিয়েছি, কারণ স্কেচিং করতে গেলে 10B পেন্সিলটা আমার খুবই লাগে। তার সাথে কিনেছি দুটো তুলি, একটা 8 নম্বর তুলি কিনেছি আর একটা কিনেছি 0। তার সাথে কিনেছি পেপার স্ট্যাম্প, এটাকে পেপার স্ট্যাম্প বলে, এটাও পেন্সিল শেডিংয়েই কাজে লাগে। তার সাথে 3টা ওয়াটার কালার কিনেছি,
ভিডেডিয়ান হিউ কিনেছি আর বার্নশাইনা কিনেছি। তো আমি ভিডেডিয়ান হিউ দুটোই কিনে নিয়েছি, কারণ বার্নশাইনা আমার কাছে একটা আছে যেটা আমি ইউজ করছি এখন। আমি একটা করে সবসময় ভিডেডিয়ান হিউ, বার্নশাইনা বা পুশেন ব্লু এগুলো স্টকে রাখার চেষ্টা করি, কারণ এগুলো খুবই কাজে আসে আঁকতে গেলে। তো এই হচ্ছে আমার বার্থডে শপিং। তো আমি ভীষণই খুশি এই শপিংটা করে, কারণ এইগুলো আমার কাছে ছিল না, ফুরিয়ে গেছিলো, কালারও ফুরিয়ে গেছিলো, পেন্সিলটাও দরকার ছিল, এটা এটা সবগুলোই দরকার ছিল। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, আমি ঘুমিয়ে পড়ব। শুভদীপের আর খেয়ে দেয়ে কাজ নেই, যাই হোক তোমাদের সাথে তো আমি আমার বার্থডে শপিংটা শেয়ার করলাম। আমি ঘুমিয়ে পড়বো, কথা বলতে দাও না তুমি, না সত্যি আশ্চর্য লোক। যাই হোক তোমাদের সাথে তো আমি আমার বার্থডে শপিংটা শেয়ার করলাম। আর আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি, এখন রাতের ডিনারটাও সেরে ফেলবো, তোমরাও সবাই ডিনার করে নাও, আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে, টাটা। দাঁড়াও দাঁড়াও, গুড নাইট নয়, এখনো বাকি আছে। শুতে এসে খাটে দেখছি হাতের মধ্যে কি খোঁজা খোঁজা লাগছে চাদরের তলায়। তো এই গিফটটা বেরোলো সেখান থেকে, আর এই ক্যাডবেরিটা সেখান থেকে বেরোলো। তো গিফটটা খুলে দেখি যে কি আছে এর ভেতরে। আমার বার্থডে গিফট শুভদীপ দিয়েছে, সারপ্রাইজ গিফট। আবার ওই জন্য ভিডিওটাকে অন করলাম তোমাদের সবাইকে দেখাবো বলে। কি আছে, তোমাকে বলেছিলাম পয়সা খরচ করে কিছু আনবে না। এই তো রং রং গুলো কিনলাম, আবার কি দরকার ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো খুলছে না কেন, কি কিউট দেখতে, ও দারুণ কিউট দেখতে, দেখো। থ্যাংক ইউ, দারুণ পছন্দ হয়েছে। আর এই দেখো এই কফি মগটা, রাত্রেবেলা সারপ্রাইজ গিফট পেয়ে গেলাম, আর চকলেটও আছে তার সাথে। চকলেটটা যদিও অর্ধেকটা আজকেই শেষ হয়ে যাবে, আমি খেয়ে ফেলবো। আমার সব থেকে প্রিয় ক্যাডবেরি, থ্যাংক ইউ। কি গো, কিছু তো বলো। ওখানে কি পাগল পাগল দেখতে লাগছে, তাই ও ক্যামেরার সামনে আসছে না আজকে, কোনো মানে আছে এটার। টাটা, গুড নাইট। তো এই ছিল আমার সারপ্রাইজ গিফট আজকের। তো টাটা, গুড নাইট, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা, সবাই ঘুমিয়ে পড়ো।